হেড ক্রাইমের শিকার হলো নিউ ইয়র্কের আরও এক বাংলাদেশি ট্যাক্সি ক্যাবি। ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের সন্তান মোহাম্মদ মাজারুল ইসলাম 2006 সাল থেকে নিউ ইয়র্কের ট্যাক্সি চালায়। গত সপ্তাহে ম্যানহাটন থেকে চার যাত্রী নিয়ে ব্রোনসে গিয়ে ভাড়া চাইলে তারা তাকে সাংঘাতিকভাবে মারধর করে। পরে পুলিশ তাকে হাসপাতালে নেয়। উডসাইডের 69 স্ট্রিটে বসবাসরত মাজারুলের এই ঘটনায় বৃহত্তর ময়মনসিংহ তারুণের নেতৃবৃন্দ সমবেদনা জ্ঞাপন করে। ট্যাক্সিতে আমি ওই ম্যানহাটন থেকে চারজন যাত্রী নিয়ে গেছিলাম ওই ব্রোনসে, ওইখানে ওরা আমাকে ভাড়া না দিয়ে ওরা আমাকে মারধর করছে এভাবে। এবার ডেস্ক রিপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আরও কয়েকটি সংবাদ। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করা সহ ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারকে সহায়তা করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে এক নাগরিক সমাবেশে বক্তব্য দানকালে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড নস্যাৎ এবং যুদ্ধ অপরাধীদের বিচার বানচালের নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের রুখতে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর প্রদীপ রঞ্জন কর, আব্দুর রহিম বাদশাহ, লুৎফুল করিম সহ নেতৃবৃন্দ। মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। 100% ন্যাচারাল হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুপারমার্কেটে আকর্ষণীয় মোড়কের বোতলজাত জুস, অলিভ অয়েল, মধুসহ নানা পানীয় দ্রব্য কতটা 100% তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোতলের মোড়কে পরিষ্কার লেখা থাকে 100% জুস, কিন্তু ন্যাশনাল কনজিউমার্স লীগ সম্প্রতি কিছু লেমন জুসের স্যাম্পল নিয়ে টেস্ট করার পর দেখা গেছে ওইসব জুসে 100% জুস লেখা থাকলেও প্রকৃতপক্ষে জুসের পরিমাণ মাত্র 10-35%। ওই জুসের বেশিরভাগই পানি। পানির সাথে লেমন ফ্লেভার এবং বেকিং সোডা মিক্স করে লেমন জুস প্রস্তুতের প্রমাণ পেয়েছেন তারা। শুধু জুস নয়, অলিভ অয়েল নাম দিয়ে বাজারে যেমন বিক্রি হচ্ছে ভেজিটেবল অয়েল, তেমনি ম্যাপল সিরাপ পানি মিশিয়ে হানি বলে বিক্রি করারও প্রমাণ মিলেছে। এই অবস্থায় ক্রেতারা কীভাবে বুঝবেন কোনটি ভালো বা মন্দ, সেই বিতর্কের অবসান ঘটানো কঠিন।